বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো। আজকে তোমরা দেখবে ডাইনোসর ল্যান্ড গল্পটির চতুর্থ পর্ব। তার আগে চলো দেখে আসি গত পর্বে কি ঘটেছিল। শেষে ডাইনোকিং জেগে ওঠে, আর ডাইনোকিং জেগে ওঠার সাথে সাথেই পুরো ডাইনোসর ল্যান্ডে শুরু হয়ে যায় এক তুমুল ঝড় বাতাস। সেই সাথে জেগে উঠতে থাকে হাজার কোটি বছর থেকে ঘুমিয়ে থাকা ডাইনোকিং এর সেনাবাহিনীরা। ওদিকে আচমকা আবহাওয়ার এমন অবস্থা দেখে সজীবেরা কিছুটা চিন্তায় পড়ে যায়। প্রচণ্ড রকমের ঝড়ো আবহাওয়ায় ম্যাজিক্যাল কার কিছুতেই সামনের দিকে এগোতে পারছিল না, যেটা দেখে সজীবের বন্ধু আর মিস্টার মেয়র বেশ ভয় পেয়ে যায়। সজীবও ঠিক বুঝতে পারছিল না এখন তাদের কি করা উচিত। এদিকে দেখো সজীব, কিছু একটা করো। তোমরা একদম ভয় পেও না, আমি দেখছি কি করা যায়। এরপর সজীব আর ডাইনোসর কিং এর সেই ছায়ামূর্তির মাঝে চলতে লাগলো ধাওয়া আর পাল্টা ধাওয়া। ডাইনোসর কিং এর ছায়ামূর্তি সজীবের ম্যাজিক্যাল কারের উপর আক্রমণ করতে শুরু করলো। সজীবরাও তার ম্যাজিক্যাল কারের সাহায্যে তার আক্রমণকে প্রতিহত করতে লাগলো। সজীব, এভাবে আমরা বেশিক্ষণ টিকে থাকতে পারবো না। কিন্তু ম্যাজিক্যাল কার ছায়ামূর্তির সাথে আমরা কিভাবে লড়াই করব? সজীব, আমাদের উচিত পাওয়ার 215 অ্যাক্টিভ করা। পাওয়ার 215? হ্যাঁ সজীব, পাওয়ার 215 তৈরি হয়েছে লিকুইড নাইট্রোজেনের সাহায্যে তৈরি হওয়া আর্টিফিশিয়াল স্মোক রিলিজ করার জন্য। সজীব, ম্যাজিক্যাল কার একদম ঠিক বলেছে। আর্টিফিশিয়াল স্মোক রিলিজ করলে ডাইনোকিং এর ছায়ামূর্তি আমাদের দেখতে পারবে না। বুঝতে পেরেছি, আর এই সুযোগে আমরা এখান থেকে বের হয়ে যেতে পারবো। ম্যাজিক্যাল কার একটি পাওয়ার 215। ওকে সজীব, একটি পাওয়ার 215। পাওয়ার 215 অ্যাক্টিভেট হওয়ার সাথে সাথেই ম্যাজিক্যাল কার থেকে রিলিজ হতে লাগলো আর্টিফিশিয়াল স্মোক। আর এই আর্টিফিশিয়াল স্মোক বের হওয়ার সাথে সাথেই ঘন ধোঁয়াতে ওই এলাকার পুরো আকাশ ছেয়ে গেল। ডাইনোসর কিং এর ছায়ামূর্তিও এতে করে খুব বিপদে পড়ে গেল, কেননা ঘন ধোয়ার কারণে সজীবদের ম্যাজিক্যাল কারকেও আর দেখতে পাওয়া যাচ্ছিল না। ডাইনোসর কিং ছায়ামূর্তি প্রায় অন্ধের মতো তার পাওয়ার ছুটতে লাগলো, আর সেই সুযোগে সজীবেরা সেখান থেকে পালিয়ে যেতে লাগলো। কিন্তু সজীবদের আর শেষ রক্ষা হলো না। ডাইনোকিং এর ছায়ামূর্তির জাদুর আঘাতে ম্যাজিক্যাল কার বিধ্বস্ত হয় ডাইনোসর ল্যান্ডের মরু এলাকার দিকে। ডাইনোকিং, পৃথিবীর এই মানুষদের যেভাবেই হোক বন্দি করতে হবে, কারণ এদের সাহায্যেই আবারও আমরা রাজ করব পৃথিবীতে। হা হা হা।
আরে ম্যাজিক্যাল কার তো কোনো ভাবেই স্টার্ট নিচ্ছে না। সজীব, এবার তাহলে আমাদের কি হবে? আমরা কি পৃথিবীতে ফিরে যেতে পারবো? মেয়র আঙ্কেল, আপনি আশাহত হবেন না, আমরা এই বিপদ থেকে ঠিক উদ্ধার হব, কিন্তু তার আগে ম্যাজিক্যাল কারকে ঠিক করতে হবে। হ্যাঁ সজীব, তুমি একদম ঠিক বলেছ, পৃথিবীতে ফিরতে চাইলে সবার আগে ম্যাজিক্যাল কারকে ঠিক করতে হবে। ওদিকে ডাইনোল্যান্ডে বিধ্বস্ত হওয়া সজীবরা যেভাবেই হোক সেখান থেকে মুক্তি পেতে চায়। সজীব আর তার বন্ধু পৃথিবীতে ফিরতে চায়। ম্যাজিক্যাল কার, প্রবলেম খুঁজে বের করার চেষ্টা করো। ওকে সজীব, আমরা সেটাই করছি, সেই সাথে চেষ্টা করছি ইমার্জেন্সি রিকভারি সিস্টেমের মাধ্যমে ইঞ্জিনকে আবারও সচল করতে। ওকে ম্যাজিক্যাল কার, সব কিছু খুব দ্রুত করো, যে কোনো মুহূর্তে ডাইনোসররা আমাদের উপরে আক্রমণ করতে পারে। এদিকে ডাইনো টেম্পলে থাকা ডাইনো কিং এর নির্দেশে তার সেনাবাহিনী সজীবদের দিকে এগোতে থাকে। তাদের কারো হাতে ছিল পুরনো দিনের বল্লম, তরবারি, কারো হাতে বা প্রাচীনকালের সেই তীর ধনুক। তারা সজীব ও তার বন্ধুদের বন্দী করতে চায়। ওদিকে সজীবরা তখন ব্যস্ত তাদের ম্যাজিক্যাল কারের সমস্যার সমাধান করতে। সজীব, এই দেখো, ইঞ্জিনের ট্রান্সমিশন ফ্লুইড লেভেল ডাউন হয়ে গিয়েছে। ইমার্জেন্সি রিজার্ভ থেকে আমি এটাকে রিকভার করছি। এদিকে সজীব যেটা ভয় করছিল সেটাই হলো। সজীবরা তাদের ম্যাজিক্যাল কারের সমস্যার সমাধান করতে না করতেই সেখানে পৌঁছে যায় ডাইনোসর কিং এর সেনাবাহিনী। সজীব, এই দেখো। সজীব মাথা ঘুরিয়ে দেখে ডাইনোসর কিং এর সেনাবাহিনী তাদের দিকে এগিয়ে আসছে। সজীব, ওরা আমাদের ঘিরে ফেলেছে। সেটাই দেখছি। ম্যাজিক্যাল কার, খুব দ্রুত ইঞ্জিন চালু করো। সজীব, আমি চেষ্টা করে যাচ্ছি। হাজার কোটি বছরের পুরনো ডাইনোসর কিং এর এই সেনাবাহিনী ছিল খুবই শক্তিশালী আর অপ্রতিরোধ্য। তারা কিছুক্ষণের মধ্যেই সজীব, মেয়র আর সজীবের বন্ধুদের চারদিক থেকে ঘিরে ফেলে। বন্ধুরা, আমাদের আজকের পর্বটি এখানেই শেষ। সজীব কি পারবে ডাইনোসর কিং আর তার বাহিনীকে পরাজিত করে মিস্টার মেয়র আর তার বন্ধুদের উদ্ধার করতে? জানতে চাইলে দেখতে হবে ডাইনোসর ল্যান্ড গল্পটির শেষ পর্ব। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, পরবর্তী পর্বে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থেকো। বাই বাই।